ओम कालियै नमः, ओम दुर्गायै नमः, ओम अंबिकायै नमः, ओम चंडी चामुंडायै नमः, ओम कात्यायै नमः, ओम कालिकम्बिकै नमः, ओम अशुर भस्मसुराय नमः, ओम चंडियै नमः, ओम रुद्र मालिनय नमः, ओम कालियै नमः। মা, সূর্য অস্ত হতে চলেছে। জঙ্গলের দেবীর সম্পত্তি চুরি করে হলেও তোমাকে আমি উপহার দেব। আমাকে কালচক্র খুঁজে পাওয়ার শক্তি দাও মা। এই রাজশেখর আবার সাধুর বেশে এসেছে কেন? পুজো তো হয়ে যাবার কথা, ভৈরবীকে দেখতে পাচ্ছি না। আপনি এই রূপে এসেছেন কেন? এসব তো তোমার জন্যই। হ্যাঁ ভৈরবি, আমাদের বাড়িতে আসবার পর আমি তোমাকে খুব ভালো করে লক্ষ্য করেছি। অরুণ তোমার কাছে আসুক এটা তোমার পছন্দ নয়, সেই জন্য আমি যে কি করব সেটা বুঝতেই পারছিলাম না। তখন রঙ্গনয়কি মায়ের সাথে গিয়ে দেখা করলাম। উনি আমাদের পরিবারের মঙ্গলের জন্য আমাকে উনি আয়াপ্পার মন্দিরে গিয়ে মালা পড়তে বললেন। আমার কথা না শুনলে আমায় বাধা হয়ে দাঁড়াতে হবে? আমার সাথে শত্রুতা করবেন না। নাগ বংশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমার সাথে প্রতিযোগিতা করার চেষ্টা করছিস তুই? আমি প্রতিযোগিতা করতে এখানে আসিনি, আমি আমার কর্তব্য পূরণ করতে এসেছি, এটা আপনি ভুলে যাবেন না। আপনার যা করার আপনি করুন, কিন্তু আমাকে আমার কাজ করতে দিন। আর জয় তারই হবে যে ধর্মের পথে চলবে।
আমারও এটাই ঠিক মনে হলো। অরুণকে তোমার থেকে যাতে দূরে রাখা যায় এটা তার একটা কারণ হবে। সোজা আয়াপ্পার মন্দিরে গিয়ে ওখানকার মালা পরে এখানে চলে এলাম। আজ থেকে 48 দিনের মধ্যে আমি আর এই মালা খুলব না। পুজো তো শেষ হয়ে গেছে, নন্দিনী কোথায় আছে জানা গেল? আজকের সময় শেষ হয়ে গেছে, পুজো সূর্যাস্তের আগে করার কথা ছিল, সূর্যাস্ত হয়ে গেছে। আপনারা দেরি করে এলেন, অন্য কোনো দিন পুজো করতে হবে। মানে আজকে নন্দিনী কোথায় আছে সেটা জানা যায়নি? রাজশেখর চলে যাক, আপনি এখানেই থাকুন, রাত্রে চাঁদের পুজো করব, নন্দিনী এখানেই আসবে, সামনাসামনি কথা হয়ে যাবে। ঠিক আছে পার্টনার, আমিও কিন্তু তোমার সঙ্গেই যাব, পুজো আরেকদিন করলেই হবে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে, এই সময়টায় জঙ্গলে থাকা উচিত নয়, চলো যাই। ঠিক আছে, তুমিও এসো ভৈরবী, আমরা তিনজন একসাথেই যাই। আপনারা যান, আমি পরে আসছি, তিনজন একসাথে গেলে কেউ সন্দেহ করতে পারে। হ্যাঁ সেটাও ঠিক, বিজু চল। আজকে তোদের মেরে ফেলবো ভেবেছিলাম, কিন্তু ঈশ্বর তোদের বাঁচিয়ে দিয়েছেন, আর তোর জন্য বিজুকেও মারতে পারলাম না, কিন্তু আমি তোদের ছাড়ব না, তোদের শেষ করে দেব। কেমন দিলাম আইডিয়াটা? আরে ছাড়ো বাবা। আরে আরে আমি নিশ্চয়ই হবে, ওতে কোনো কাজ হবে না মা। হ্যাঁ যত ফালতু আইডিয়া। মামা কি হয়েছে দাদা, কাউকে না জানিয়ে এইভাবে মালা পরে এসেছো? হ্যাঁ গো মা, হঠাৎ করেই আয়াপ্পা দর্শন করতে ইচ্ছে হলো, সেই জন্য মালা পরে চলে এলাম। আরে দাদা, কাউকে সঙ্গে না নিয়ে গিয়ে নিজেই এই পোশাক পরে চলে এলে, তুই ফোন করতে পারতে, আমরা চলে যেতাম। ধর্মা, লেক প্লেসে থাকা আয়াপ্পা স্বামীর দর্শন করতে গিয়েছিলাম, ওখানে আমার পরিচিত একজন স্বামীজি সবাইকে মালা পরাচ্ছিল, ওটা দেখে আমারও মালা পরার ইচ্ছে হলো, সেই জন্য মালা পরে চলে এলাম। দাদা, এই বয়সে তুমি মালা পরে এভাবে স্বামীজি সেজেছ, সেটা দেখে আমার যে কি ভালো লাগছে। তারপরে স্বামীজি বললেন যে ওই আয়াপ্পা স্বামীর পুজো করতে হবে, আর কিছুক্ষণ পরেই ওরা সবাই চলে আসবে, পুজোয় যা যা দরকার হবে তোমরা তার ব্যবস্থা করো। দাদা, পার্টির সব বড় বড় মিটিং এর ব্যবস্থা আমি আধ ঘন্টার মধ্যে নিজে করেছি, আয়াপ্পা স্বামীর পুজো তো 10 মিনিটের মধ্যে ব্যবস্থা করে দেবো। যদি তাই হয় তাহলে তাড়াতাড়ি সমস্ত ব্যবস্থা করো। এসো দেখো, দাদা আমাদের ভরসা করে কাজ দিয়ে গেছে, ওনার ভরসা হারাতে চাই না, চুপচাপ একজনের মুখ আরেকজন দেখে বেড়ালে হবে না, মিলেমিশে কাজ করতে হবে, যাও ওই প্রদীপ টদীপ কি সব লাগবে গিয়ে ব্যবস্থা করো। চলো আমি আনছি। তুইও যা, ফুল ফল কি লাগবে সব ব্যবস্থা কর, যা না। ঠিক আছে বাবা। সবাইকে তো কাজ দিয়ে দিলাম, আমি কি করব? আয়াপ্পার নাম করে বড় অ্যামাউন্ট ঝাড়তে হবে। ওইখানে ওইখানে, হ্যাঁ হ্যাঁ কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবেন, গুরু স্বামীজি চলে আসবে কিন্তু। কি পার্টনার, এখনো তো গুরু স্বামীজি আসবে,
সব ঠিকঠাক আছে তো? নমস্কার স্বামী। হ্যাঁ, গুরু স্বামী এসে গেছেন। শরণম আয়াপ্পা। আসুন স্বামীজি। নমস্কার স্বামী। শরণম। আসুন আসুন। আয়াপ্পা শরণম। স্বামী শরণম। স্বামী শরণম। স্বামী শরণম। আয়াপ্পা শরণম। স্বামী শরণম। স্বামী শরণম। শরণম শরণম আয়াপ্পা। স্বামী শরণম। আয়াপ্পা শরণম। স্বামী শরণম। শরণম আয়াপ্পা। আয়াপ্পা, স্বামীর মালা পরে আমার হাত থেকে তুই আজকে বেঁচে গেলি, তাই না? তুই এত কিছু পারলে আমি কত কিছু পারি ভেবে দেখ। নন্দিনী কি করতে পারে আমি তোকে দেখাবো। ওই স্বামীজি পাতালের দেবতার মাদুলি পরে আমার হাত থেকে বেঁচে গেছে, আর তুই আয়াপ্পা স্বামীর মালা পরে বেঁচে গেলি। তোর ওই মালা কি করে খোলাতে হয় আমি ভালো করেই জানি। এই পরিবারের কেউ একজন মারা গেলে তুই ওই মালা খুলতে বাধ্য। এই পরিবারের একজনকে মরলে তুই ওই মালা খুলতে বাধ্য হবি। এখন কি এলো? একে মেরে ফেললে রাজশেখর ওই মালা খুলতে বাধ্য হবে। গঙ্গা, তোমার সাথে আমার একটু কথা আছে, এসো। বসো গঙ্গা, তোমার সাথে আমার একটু কথা বলার আছে তো। একে আমার মা পার্বতী বাঁচিয়েছিল, একে মারা যাবে না। আমার বাবা খুব ভালো গঙ্গা। হ্যাঁ গঙ্গা, বাবার তোমাকে খুব ভালো লাগে, সত্যি কথা বলছি আমি। তুমি যখন ছিলে না, বাবা ঠিক করে কারোর সাথে কথা বলতো না, জানো। হ্যাঁ, এখন কি হয়েছে? তুমি কেন বাবার সাথে কথা বলছো না? আসলে আমি তোমাকে আমার কিছু বলতে হবে না, তুমি শুধু বাবার সাথে কথা বলো, সেটাই আমার কাছে অনেক। তোমাকে বললে তুমি বুঝতে পারবে না দেবসেনা। আমি ছোট্ট মেয়ে, কিন্তু আমার বাবার ব্যাপারেও আর তোমার ব্যাপারেও সব জানি। সেই জন্য তোমাদের দুজনকে এক করব বলে সেই কবে থেকে কত চেষ্টা করছি। সবাই যখন বলো তুমি মন্দিরে গেছো, একমাত্র আমার বাবাই খুব মন খারাপ করেছিল, কেন জানো? কারণ তুমি না থাকলে বাবা এক মুহূর্ত ভালো থাকতে পারে না, জানো। তুমি ছিলে না বলে বাবা আমার বার্থডে দিনও কিছু করেনি, জানো। আচ্ছা, তোমার বার্থডে কেমন ভাবে সেলিব্রেট করেছিলে? আরে আমি একটা জায়গায় আটকে পড়েছিলাম, আমাকে খোঁজ করতে গিয়েই তো বার্থডেটা শেষ হয়ে গেল। কোথায় গিয়ে তুমি আটকে গেছিলে? ওটা একটা সিক্রেট গো, কাউকে আমি যেন এটা না বলি, দাদু আমাকে বলে দিয়েছে। রাজশেখর বলতে বারণ করেছে মানে ওখানেই ওই কালচক্রগুলো লোকানো আছে। দেবসেনা, কেঁদো না দেবসেনা। তুমি আগে বলো বাবার সাথে কথা বলবে, তবে আমি কান্না থামাবো। ঠিক আছে। আচ্ছা, তুমি আমায় বলেছিলে তুমি নাকি জন্মদিনের দিন কোনো একটা জায়গায় গিয়ে আটকে পড়েছিলে।
আর তোমার দাদু তোমায় বলেছিলেন কাউকে না বলতে, তুমি কি আমাকে ওখানে নিয়ে যাবে? আর এখন তো উনি উঠবেন না, চলো আমরা ঘুরে আসি, চলো। যারা এসেছেন তাদের তো দক্ষিণা দিতে হবে, টাকা তো তোমার ঘরে, আমি গিয়ে নিয়ে আসছি। এই ঘরটা রাজশেখর সবার চোখের আড়াল করে রেখেছে, তার মানে কালচক্রগুলো এখানেই আছে। গঙ্গা, চলো আমরা ভেতরে যাই। চল। ওই গুপ্ত ঘরেই তো রাজশেখর নিজের কালচক্রটা রাখে। ভৈরবী ওই ঘরে যাচ্ছে মানে কালচক্রটা নিতেই যাচ্ছে। রাজশেখরকে এক্ষুনি জানাতে হবে। নিচে আছে, চলো। তোমার ওই গুপ্ত ঘরে ভৈরবী দেবসেনাকে নিয়ে এক্ষুনি ঢুকেছে, ও নিশ্চয়ই ওই কালচক্রটা আনতেই গেছে। তুমি কি করবে এখন? চলো তাড়াতাড়ি, চলো। কানী স্বামীর পুজো শেষ না হওয়া অবধি কোথাও যেতে নেই, আপনি এখানে বসুন। এখানে তো শুধু ঠাকুর আছেন, অন্য কিছু তো নেই? শুধু ঠাকুরই না, এখানে আর একটা শিলের মতো কিছু একটা ছিল। কোথায় ছিল? এই জায়গাতে ছিল। ওইটা দেখতে কেমন ছিল বলো? চক্রের মতো ছিল, ওর গায়ে সাপের ছবি আঁকা ছিল, সোনার মতন দেখতে ছিল। হ্যাঁ, কারেক্ট, তুমি যেমন বললে সেই রকমই ছিল। এইখানে ছিল? হ্যাঁ, এইখানেই ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি না। কোথায় গেল? ওইখানে কোথাও নেই। নেই গঙ্গা? আমার চোখের সামনে থেকেও আমাকে দেখা দিচ্ছে না কেন? আমার কাছে এসেও হাতছাড়া হয়ে যাচ্ছে। ও গঙ্গা, তুমি কাঁদছ? তোমাকে কাঁদতে দেখে আমার ভয় করছে। ওই চক্রটা আজকে না দেখতে পেলেও আর একদিন দেখতে পাবে, দাদু চলে আসতে পারে। চলো আমরা যাই। Mm.
দাদা পূজো খুব ভালো মতোই হয়েছে। আমি খুব সন্তুষ্ট হয়েছি স্বামীজি। আপনারা সবাই প্রসাদ নিয়ে যাবেন। জয় স্বামীজি। ওই দিকে আসুন আসুন। হ্যাঁ আসুন আসুন আসুন। এদিকে আসুন স্বামীজি, এদিকে। দেবীজু কি বলছিলিস? ভৈরবী দেবসেনাকে নিয়ে ওই কালচক্রের ঘরে ঢুকেছে। তাই নাকি? চল। দেবসেনা, দরজাটা বোধহয় লক হয়ে গেছে। ওই রকম ওইখানে থাকা চক্রটা ঘোরাও। দেবসেনা এসো মা। কি ব্যাপার মা, ঠাকুর ঘরে কেন গিয়েছিলে? আসলে নিচে আইয়াপার পূজো হচ্ছিল না গো, বাবা ওখানে ছিল না। ভাবলাম রুমে থাকতে পারে, তাই দেখলাম সেখানেও ছিল না, সেই জন্য নিচে ঠাকুরের ঘরে দেখতে গিয়েছিলাম। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, তুমি যাও মা। এসো গঙ্গা। গঙ্গা তুমি দাঁড়াও। দেবসেনা দাদু, গঙ্গার সাথে আমার কিছু কথা আছে, তুমি যাও মা। হ্যাঁ বলো, কেন ওই ঘরে গেছিলে বলো? চুপ করে থেকো না, কালচক্রটা নিয়ে থাকলে দিয়ে দাও। ও তুই রাজশেখরকে ডেকে এনেছিস, প্রথমে তোকে শেষ করব। দেখো ভৈরবী, এইসব শেষ হয়ে গেলে আমি তোমাকে বলেছিলাম যে কালচক্রটা আমি নিজে তোমাকে দিয়ে দেব। আমি ছেলের দিব্যি খেয়েই বলেছিলাম, কিন্তু তোমার এত তারা কিসের? দেবসেনা হঠাৎ ভুল করে এই গুপ্ত ঘরে ঢুকে ওই কালচক্রটা দেখে ফেলে। দেবসেনার মাধ্যমে ওই গুপ্ত ঘরে ঢুকে তুমি যে ওই কালচক্রটা নেবার চেষ্টা করবে সেটা আমি বিলক্ষণ জানতাম। সেই জন্য তুমি বাড়িতে আসার সঙ্গে সঙ্গে কালচক্রটা ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম। কি পার্টনার, আমাকে তো তুমি এসব কিছুই বলনি। সেই জন্যই আমি যখন খবরটা দিলাম তুমি পাত্তা না দিয়ে তোমার মতো ভজন গাইছিলে। মানতেই হবে পার্টনার, দারুণ বুদ্ধি বের করেছো। ভৈরবী, তুমি এতদিন পর্যন্ত আমাকে বা আমার পরিবারকে কাউকেই তুমি কোনো কষ্ট দাও নি। তুমি এই যে গঙ্গার রূপ ধরে আছো তাতে আমার সমস্ত বাড়ির লোকেরা সবাই ভীষণ খুশিতে রয়েছে। কিন্তু আমি মোটেই ভালো নেই। তোমাকে গঙ্গা ভেবে বাড়ির সবাই খুব ভরসা করছে, আমি বলছি তো সত্যিই করছে। ওই কালচক্র খোঁজার কাজটা এবার ছেড়ে দাও, ঠিক আছে? এদের দুজনের আবার কিসের ডিল? যাই হোক, আমাকে আমার কালচক্রটা যত্ন করে রাখতে হবে। ভৈরবী তুমি চুপ করে আছো কেন? সব আপনারাই তো বলছেন, তাই আমি চুপ করে আছি। ঠিক আছে যাও। ভৈরবীর সঙ্গে যখন আমরা কথা বলছিলাম ও আমাদের দিকে ওরকম রেগে তাকাচ্ছিল কেন? এই এইসব উল্টো পাল্টা কথা বলা এবার ছাড়, চল প্রসাদ খাবি চল। বাবার সাথে গঙ্গার কোনো একটা সম্পর্ক আছে, যদি সেটা না হতো তাহলে যখন তখন সরে গিয়ে কথা বলছে কেন? এমনি এমনি ছাড়া যাবে না, যে এসেছে সে গঙ্গাই কিনা সেটা জানতেই হবে। কোনোরকমে দাদুকে সামলে নিলাম। আরে মা, কি হয়?
হয়েছে দেবসেনা? দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তায় আছো। না মা, দাদু একটা কথা বলতে মানা করেছিল, সেটা গঙ্গাকে বলে দিয়েছি, সেটা নিয়েই চিন্তা করছিলাম মা। যাই হোক, দাদুর কাছ থেকে কোনোভাবে বেঁচে গেছি। দাদু যখন কাউকে বলতে মানা করেছিল, বললে কেন তুমি? গঙ্গা আমাকে জোর করে জিজ্ঞেস করলো, তাই বলতে বাধ্য হলাম। আমি সেদিনকেই তোমাকে বলেছিলাম না, গঙ্গা বাড়িতে আসার পেছনে একটা রহস্য আছে, কিন্তু তুমি সেটা মানতেই চাইছো না। কি গো মা, তুমি আবার আমাকে সেই কনফিউজ করছো তো? গঙ্গা তো নরমালি আছে। হ্যাঁ মা, বাবার উপরে শুধু একটু রাগ করেছে, ব্যাস। না দেবসেনা, এসব বোঝার মতো বয়স তোমার হয়নি মা। তুমি মায়ের একটা কথা শুনবে তো? বলো মা। আমি যেভাবে বলবো গঙ্গাকে সেটাই বলবে। ও কি উত্তর দেয় শুনে পরিষ্কারভাবে বোঝা যাবে যে ও কি বদলে গেছে নাকি বদলায়নি। ঠিক আছে মা, আমি জিজ্ঞেস করব। কিন্তু আমি যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করব সেগুলো সঠিক উত্তর দিলে তুমি আর সন্দেহ করবে না তো? আর ও যদি উত্তর না দিতে পারে তাহলে ও যে গঙ্গা না তুমি মানবে তো? হুম। সব পরিষ্কার হওয়ার পর তোমাকে কিন্তু ওর সাথে সতর্কভাবে থাকতে হবে, তারপর আমার যা করার আমি তা করব। ঠিক আছে মা, আমি এক্ষুনি গিয়ে গঙ্গাকে জিজ্ঞেস করে আসছি। এই দেবসেনা, গঙ্গা এদিকেই আসছে। আমি যেভাবে বলছি সেভাবে জিজ্ঞেস করবে, ও যাতে আমায় দেখতে না পায় তাই আমি যাচ্ছি। কি হয়েছে দেবসেনা, দাদু বকবে বলে তুমি ভয় পাচ্ছ? গঙ্গা, তোমার কাছে আমার দুটো প্রশ্ন আছে, তোমাকে তার সঠিক উত্তর দিতে হবে। কি প্রশ্ন করবে বলো? এখন কিন্তু আমার খেলার সময় নেই। আরে গঙ্গা, এটা কোনো খেলা না, আমি সিরিয়াস প্রশ্ন জিজ্ঞেস করব। ঠিক আছে, কি জানতে চাও বলো। জিজ্ঞেস করো। এক, আমার বাবার সাথে মায়া কিভাবে বিয়ে হয়েছিল? সেটা আমি বিয়ে হওয়ার পরে আমার মা এ বাড়িতে কোথায় ছিল? আমি এখন কেন এসব প্রশ্ন করছো তুমি? আমার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করছি তো, বলো গঙ্গা। ও কি নিজেই এসব প্রশ্ন করছে নাকি কেউ ওকে করতে বাধ্য করছে? জিজ্ঞেস করো। আবার জিজ্ঞেস করো। ও, তার মানে এসব তুই করাচ্ছিস? আমি গঙ্গা কিনা তোর সন্দেহ হচ্ছে। তুমি কি এখন তোমার মায়ের ব্যাপারে জানতে চাইছো বলো তো? তোমার বাবা তোমার মাকে ভালোবেসে বিয়ে করেছিল, আর ওদের বিয়ের বিষয়টা শুধুমাত্র আমি জানতাম, এই বাড়ির অন্য কেউ জানতো না। এবার তোমার দু নম্বর প্রশ্নের উত্তর দিচ্ছি। তোমার মা বিয়ে হয়ে আসার পর এই বাড়িতে যে খুব আনন্দে ছিল, তুমি যদি এটা ভাবো তাহলে ভুল করছো। তোমার মা কাজের লোক হয়ে আউট হাউসে থাকতো। সব তো ঠিকই বলছে দেখছি, সম্ভবত পরিবারের বিষয় সব জেনেই ও এখানে এসেছে, এর ব্যাপারে আমাকে খোঁজ রাখতেই হবে। আমি গঙ্গার শরীরে থাকার সময় ওর মনে কি আছে সব জেনে নিয়েছিলাম, তুই আমাকে এখন পরীক্ষা করছিস তো? কি হলো দেবসেনা, মায়ের ব্যাপারে সব জানা হয়েছে তো? মা গঙ্গাকে নিয়ে শুধু শুধু সন্দেহ করছে। জানতে পেরেছি গঙ্গা, এটাই যথেষ্ট। শোন গঙ্গা, আমি নিচে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। জানো কি, তুই তোর মেয়েকে পাঠিয়েছিস আমাকে পরীক্ষা করতে,
তোর সব পরীক্ষার জন্য আমি প্রস্তুত। হ্যাঁ গিরিধারী বাবু বলুন, পুজোতে আপনি এলেন না কেন? হ্যাঁ, ও আপনিও আয়াপ্পা স্বামীর মালা পরেছেন? আয়াপ্পা স্বামীর মালা পরলে সব বিপদ দূর হয়ে যাবে। স্বামী শরণম আয়াপ্পা। এসো বাবা অরুণ। তুমি আয়াপ্পা স্বামীর মালা পরেছো বলে জানতে পারলাম। পুজোয় আসার অনেক চেষ্টা করলাম কিন্তু আসতে পারলাম না, আটকে গেছিলাম। না না ঠিক আছে, তুমি কোথায় গিয়েছিলে? মান্ডিয়াতে গেছিলাম, ওখানে বন্ধুর বিয়ে ছিল তো ওখান থেকেই আসছি। ও আমাকে আশীর্বাদ করো বাবা। স্বামী শরণম আয়াপ্পা, দীর্ঘায়ুষ্মান বাবা। শোনো, নিচে প্রসাদ রাখা আছে, তুমি গিয়ে প্রসাদ খেয়ে নাও, যাও। ঠিক আছে। হ্যাঁ আমি গঙ্গা কিনা সেটা জানো কি সন্দেহ হচ্ছে, এরপর আমাকে সতর্ক থাকতে হবে। গঙ্গা, আমি আজ মাইসুরু গেছিলাম। ওরকম ভাবে কি দেখছো? কেন গেছিলাম জিজ্ঞেস করবে না? কেন? কারণ তোমার সিল্কের শাড়ি খুব পছন্দ, তাই সেই জন্যই তোমার জন্য নতুন নতুন ডিজাইনের শাড়ি এনেছি। এটা আমি কোনো সামান্য শাড়ির দোকান থেকে আনিনি, যেখানে শাড়ি তৈরি হয় সেখানে গিয়ে স্পেশালি তোমার জন্য এনেছি। তাই নাকি? কি গঙ্গা, এরকম ভাবে শুধু তাই নাকি বলবে? সব সময় মুখ ভার করে আছো। ঠিক আছে, শাড়িগুলো দেখে বলো কেমন হয়েছে। এই দেখো। গঙ্গা, এই শাড়িটা তুমি যদি পরো তোমাকে পুরো দেবীর মতো লাগবে। আর এইটা দেখো, দেখো এই শাড়িটা দেখো গঙ্গা, তুমি যদি এই শাড়িটা পরো তোমায় মা লক্ষ্মীর থেকে কিচ্ছু কম লাগবে না। হ্যাঁ, আরেকটা দেখাচ্ছি, এই দেখো, দেখো দেখো একবার তাকিয়ে দেখো। এগুলোর একটাও আমার পছন্দ হয়নি। এত কষ্ট করে তোমার জন্য এই শাড়িগুলো আনলাম আর তোমার একটাও পছন্দ হলো না গঙ্গা। আমি কি তোমার কাছে কোনো শাড়ি চেয়েছি? তুমি নিজেই পছন্দ করে এনেছো, আবার জিজ্ঞেস করছো কেমন হয়েছে, পছন্দ না হলেও বলতে হবে? কেরালা থেকে যখন শাড়ি এনে দিয়েছিলাম তোমার খুব ভালো লেগেছিল, কিন্তু এখন তোমার কোনোটাই পছন্দ হলো না। তোমার টেস্ট আমার টেস্ট একই ছিল, কিন্তু এখন আলাদা হয়ে গেছে। কোনো ব্যাপার নয়, ঠিক আছে গঙ্গা, ইটস ওকে। গঙ্গা খুশি হয়েছে তো? অরুণ শাড়িতেই থেমে যাও, মামা আয়াপ্পা স্বামীকে মালা পরিয়েছেন। এই অরুণ, কি চিন্তা করছিস? গঙ্গা কিছু বলেছে? অতগুলো শাড়ি নিয়ে এলাম ওর জন্য, একটাও পছন্দ হলো না ওনার। আমি তখনই বলেছিলাম এনার কথা শুনে অত দূর থেকে শাড়িগুলো আনলে, এবার দেখো কি হলো। একটা মেয়ের কি পছন্দ হতে পারে সেটা আর একটা মেয়ে বলতে পারে। কোন মেয়ের ব্যাপারে কথা বলা হচ্ছে? আমি আমার ব্যাপারে কথা বলছি। অরুণ, আমি না তোকে একটা আইডিয়া দিচ্ছি। আরে আন্টি, আমার আর কোনো আইডিয়ার দরকার নেই, আমায় ছেড়ে দাও। না অরুণ, আমার আইডিয়াটা শুন, নিশ্চয়ই কাজে দেবে। হ্যাঁ, আহ
কি বলতে চাইছো বুঝতে পারছি না। আমি মেয়ের রূপ ধারণ করার পর সব মেয়েদের মতনই আমারও শাড়ির আশা হয়েছিল। তুমি আমার চোখ খুলে দিয়েছো। এরপর এই সামান্য মেয়েদের মতন আমি কোনো স্বপ্ন দেখব না। আমি আমার লক্ষ্যে স্থির থাকব। আমার ওই সাপটার কথা মনে করে রাতে ঘুম আসছে না। আর তুমি ওই ডেরাটাকে কেন বারবার দেখছো বলো তো? বিজু, 20 বছর ধরে নন্দিনীকে ওই ডেরার মধ্যে বন্দি করে রেখে আমরা শান্তিতে ছিলাম। এখন নন্দিনীর কথা মনে আসলেই ভয়ে কেঁপে উঠছি। আমি ভৈরবীকে নিয়ে আসবার পর গঙ্গার মতন করেই সাপের ঢিবির পুজো করে বাড়ির সবাইকে বিশ্বাস করাতে চাইছে। কিন্তু আমরা যে স্বামীজিকে ভরসা করতাম, তিনি যে কোথায় গেলেন বুঝতে পারলাম না। না পার্টনার, স্বামীজি কোথায় আছে সেটা ভৈরবীকে জিজ্ঞেস করবে বললে। ভৈরবী কি স্বামীজিকে চেনে? স্বামীজি কোথায় আছে সেটা জিজ্ঞেস করলেই ও সেটা বলে দেবে। ভালো কথা মনে করিয়েছ পার্টনার। ভৈরবী তার নিজের শক্তি দিয়ে যোগ বলে সে স্বামীজি এখন কোথায় আছেন সেটা বলতে পারবেন। চল এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করি। চলো পার্টনার। কি হয়েছে, এমনি করছেন কেন? তেমন কিছু না গঙ্গা, সকাল থেকে জল খাবার খাইনি। দাদা ওই যে কিসব পুজো করছেন, উনি আসার পরেই পেটে খাবার পড়বে আমার। তবে বুঝতে পারছি না উনি কখন আসবেন। ওই দেখুন, উনি এসে গেছেন। স্বামীজি যেখানে আছেন আমরা যাব। তিরুপতি লাড্ডু আপনার জন্য। এটা আমার জন্য, থ্যাংক ইউ। কিন্তু দাদা, আমি ওইদিকে গিয়ে খাচ্ছি। হ্যাঁ থ্যাংক ইউ। ভৈরবী, তোমাকে আমাদের একটা সাহায্য করতে হবে। তুমি জানো যে স্বামীজি আমাদেরই একজন ছিলেন, কিন্তু তিনি যে কোথায় আছেন জানি না, সেটা আমাদের বলো। এই ব্যাপার? সেটাই বলছিলাম, আমাদের স্বামীজি এখন কোথায় আছেন তুমি সেটা বলে দাও। উনি কোথায় আছেন সেটা জানালেই হবে, তাহলে নন্দিনী সামনে এসে দাঁড়ালেও উনি আছেন বলে আমরা একটু সাহস পাব। এখন আপনারা স্বামীজি কোথায় আছেন জানতে চান, তাই তো? আমি বলছি, কি হলো, হাসছো কেন তুমি? কিচ্ছু না, আমি জানতে চাইছিলাম আপনারা স্বামীজি কোথায় আছে জানতে চান নাকি ওখানে যেতে চান? আবার স্বামীজির কাছে গেলে আর ওনাকে দেখলে আমরা একটু মনে শান্তি পাবো। তাহলে আমার সাথে আসুন। আমি এক্ষুনি ড্রেসটা চেঞ্জ করে আসছি।
আমি যেখানে বলবো সেখানে চলো। ঠিক আছে দিদি। ব্যাপার ভৈরবী, স্বামীজি কোথায় আছেন সেটা দেখাবে বলে জঙ্গলদেবীর মন্দিরে পার্বতীপুরের জঙ্গলে নিয়ে এলে কেন? স্বামীজি এখানেই আছেন। এটা তুমি কি বলছো? ওনাকে একটা সাপ ওখান থেকে তাড়া করেছিল। স্বামীজির কি হয়েছে? আমার সাথে ওদিকে চলুন। এই জায়গাতে স্বামীজি হোঁচট খেয়েছিল। মাধবী, মাধবী কোথায় আছো, আমাকে বাঁচাও, এই বলে চেঁচাচ্ছিল। আমাকে বাঁচাও মাধবী, মাধবী! কিন্তু ওই নন্দিনী রূপী সাপ ওকে ছাড়েনি, তাড়া করে ওইখানে নিয়ে গেছে। আমার সাথে আসুন আসুন আসুন।